ও মাই গড, মানসী দিবা নিজে কড়ি পকোড়া লুকস ইয়াম। সারাশি কাহাঁ গেয়া? ও সারাশি খুঁজে পাচ্ছে না। এ না ধর চিকেন। আমি একটুখানি ব্যস্ত ছিলাম, ফ্লাইট টিকিটস এইসব বুক করছিলাম, তোমাদের ঘরে তো এখনও বলা হয়নি, বাট আস্তে আস্তে বলবো, সবকটা ফ্লাইট টিকিট বুক হয়ে যাক, খুব কনফিউশন এদিক ওদিকে। যাই হোক, ওটা করছিলাম, মানসী দিয়া যে কড়ি পকোড়া বানালো লাঞ্চে, এখন প্রায় 3:15 বেজে গেছে, আর প্রীতম চিকেন বানিয়েছে, বাকি আমরা মোটামুটি আমি ভাত বানিয়েছি, ওইটুকুনি করেছি হেল্প, আর চলো খেয়ে নিই। চলো চলো লিখে চলো, দিখাতেই রে যাঙ্গে, ইয়ে দেখো তেল নিকাল দেখো। চলো চা খাবো এখন, কাটাকুটি হয়ে গেল আর আমি সেদ্ধ বসিয়ে দিলাম, যে চা খেতে খেতে সেদ্ধ হয়ে যাবে, এই সেদ্ধ বসিয়ে দিয়েছি, চা খেতে খেতে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। তো চলো চাটা খেয়ে নিই। এই যে আমাদের পেটেন্ট, আমাদের প্রিয় জিনিস শুরু হচ্ছে, খুব ভালো না কোয়ালিটি গুলো? এই আলুটা খুব ভালো। এই কদিন আছে ভাই, তারপর তো ওটস খাওয়াবো আবার, তাই জন্য খাচ্ছি না। টাটকাই খাওয়া, ওটস তো থাকবেই, এইগুলো টাটকা করে নেওয়া ভালো, তাই জন্য বললাম। আর এই খুব ভালো আয়রন, টেস্টও খুব দারুণ লাগে, না কোয়ালিটিও ভালো আসছে, এখন সব সময় আসে না এরকম। এখন হচ্ছে 9:50, ফ্রেশ হয়ে চলে এলাম, অলরেডি রান্না চাপাচ্ছি, কালকে উচ্ছে চাবড়ি করবো বলে ও একটুখানি মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে, খুব অল্প মানে দুমুটো মতো, উচ্ছে বেশি ছিল না, তার মধ্যে 3-4 তো পোকা বেরোলো, সেই কারণে অল্পই ভিজিয়েছিলাম। তো সেই উচ্ছে চাবড়ি করবো, কিছুই না, খুবই হালকাই, কিছুই করার নেই এতে। কালো জিরে ফোড়ন দেবো তেলের মধ্যে, দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে যে মটর ডাল, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা পিষে নিয়েছি, একটু পাতলা করেই পিষেছি, আর চাইলে একটু ঘন করেও পেষা যায়। তো পিষে নিয়েছি, উচ্ছেটা ভাজা হয়ে গেলে মটর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দেবই উচ্ছের মধ্যে, দিয়ে মটর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর নামানোর আগে চিনি আর ঘি, একটু ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। চলো করি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, কিছুই না, তবে ডালটা একটু ভালো করে কষাতে হবে এই আর কি, আর উচ্ছেগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। একটু আলুও দেওয়া যায়, আমি আলু দেবো না, দিলে দেওয়াও যায় না, না দিলেও হয়, তো আমি আলু দেবো না, আলুগুলোকে ছোটো ছোটো ডুমু ডুমু করে একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে এটুকু একটু টুকরো করে কেটে ভেজে নিতে পারো। চলো এটা করিয়ে নিই, আর এদিকে আলু, মিষ্টি আলু ছাড়িয়ে নিচ্ছি, উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। সেখানে আর ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাবো, চলো এটা কষুক ততক্ষণ টিফিনটা খেয়ে নিই। গুড় দিতে হবে? গুড় দাও। গুড় দিয়েছি তো, এ ও দিয়ে দিয়ে, ও না চায়ে দিইনি, চায়ে ব্রেকফাস্ট খেতে খেতে ডালটা ওই যে পুরো কষে গেছে, কড়াইয়ের থেকে ডালটা পুরো ছেড়ে গেছে, একদম ইয়ে হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে দেবো, তবে তেলটা একটু বেশি দিতে হয়, নাহলে ডালটা তো মানে মিশবে না, ডালটা আটকে যাবে কড়াইতে, এরকম উঠে আসবে না। একটু চিনি দিলাম, যেহেতু ডাল আর উচ্ছে, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তারপরে একটু ঘি দিয়ে দেবো, ঘিটা গন্ধের জন্য আর কিছু না, ঘিটা দিলে ভালো লাগে, না দিলেও হয়, কিন্তু ঘি দিয়ে খেলে একটু ভালো লাগে, এই গরম ভাতে খুব ভালো লাগে। আজকে কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, উথাল পাতাল হয়ে গেছে, চুল ফুল আর থাকছে না,
পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু হাওয়াটা দারুণ লাগছে। তবে একটু জানলা দিয়ে করতে হচ্ছে, দিকটা দিয়ে খুব হাওয়া আসে, তো একটু জানলা দিয়ে রান্না করতে হচ্ছে, তা নাহলে চারিদিক থেকে হাওয়া এসে পুরো মানে স্টোভটা নেভা নেভা অবস্থা। যাই হোক, এখন কচুরবি তো হয়ে গেল, কচুর লতি করছি। আজকে কচুর লতিতে একটু নারকেল বাটা দেবো, অল্প একটু নারকেল বেটেছি, সামান্য একটু নারকেল, বেশি দেবো না, অল্পই, একটুখানি যদি পারি একটু ছিবড়াটা ফেলে দেবো, ছিপে ভালো হবে, তাহলে একটু আলাদা করব। নারকেল বাটা আমি সাধারণত দিই না, রসুন বাটা তো দেবই, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে করব। পেঁয়াজ টমেটোটা ভেজে নিলাম, এই তেল খাবো কম ভাবেই, কিন্তু এসব একটু তেল না দিলে রান্নাটা করব কী করে বলো। তেল কম খাওয়ার জন্য এয়ার ফ্রায়ার কিনবো বলছি, আর এদিকে এইসব রান্না তেল না হলে কি আর হয়, তেল তো একটুখানি লাগে, তবে তো ওটা কষানো ভালো হবে, কেন কচুর লতি তো আর ভাজাভুজি হবে না, আমি ভেজে করি না, একটু হাঁপিয়ে নিয়েই করি, তো সেই কারণে তেল তো, ভাজলেও তো তেল লাগবে, একটু তেল ছাড়া এইসব রান্না হয়। যাই হোক, যেগুলো তেল রান্না হবে সেগুলো খাবো, যেগুলো তেল ছাড়া যদি করা যায় সেগুলো করব। এয়ার ফ্রায়ার এগুলো পড়ে থাকবে, এয়ার ফ্রায়ার কিছুদিন করে হয়তো করব, তারপরে যেকে সেই পড়ে থাকবে, মানে খুব ইয়ে হচ্ছে, মানে কিনবো কি কিনবো না। যাই হোক, আপাতত এখন রান্নাটা তো করি। এই যে নারকেলের দুধটা বার করে নিলাম, অল্পই দেব, বেশি না, চলো। হলো রান্না বান্না, বাজতে চললো একটাই বাজে প্রায়। সৌমির সাথে এতক্ষণ কথা বলছিলাম, ও তো এইসব তো খেতে ভালোবাসে, কচুর লতি, উচ্ছে চাবড়ি, আমি তাই বলছি, আমি যখন জুন মাসে যাব কাশ্মীরে, যখন যাব কচুর লতি ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে যাব। আর ওখানে মটর ডালটা আমি তো দু মাস ছিলাম, পাইনি খুঁজে, তো যাই না, এখন ও তো বলছে পাওয়া যায়, তাও আমি বললাম আমি নিয়ে যাব মটর ডাল। এইসবগুলো মানে ফোন করে যে কী রান্না করলে, এটা বলতেও মানে কষ্ট হচ্ছে যে এটা বলবো, হ্যাঁ ও তো শুনবে, বলবে আমার, ওর মনের মতো খাবার দাবার, ও এইসবগুলো ভালো আসে, কচুর লতি, মোচা, তারপরে আরও যা যা আছে এসব, উচ্ছে চাবড়ি, এসব তো ওর প্রিয় খাবার। তো মাছ মাংস হলে বললে কোনো অতটা ইয়ে নেই, কিন্তু এইসবগুলো ওর ভীষণ প্রিয় খাবার, তাই ভাবছি এসব বলতেও এখন মানে কীরম লাগে। যাই হোক, এতক্ষণ গল্প হলো, অনেকক্ষণ গল্প করলাম, রান্না বান্না হয়ে গেছে, এবার পরিষ্কার টরিষ্কারও হয়ে গেল মোটামুটি, অভি গেছে স্নান করতে, আর হয়ে গেলে আমি যাবো স্নান করতে, চলো বাকিটুকু করে নিই, সব পরিষ্কার করে দিয়েছে। তরমুজ যে কবে কাটা হবে জানি না, আজকেও খেতে পারবো কি না, আজকে সব কচুর লতি ভর্তি খেয়ে আর তরমুজ খেতে পারবো কি না জানি না। সব পরিষ্কার করে নিয়েছি, খালি টেবিলটা মুছলে আমার হয়ে যাবে। আজকে একদম শর্টকাট রান্না আর শর্টকাট খাওয়া, খুব ভালো খাওয়া, শর্টকাট না কিন্তু খাওয়াটা, আর রান্নাও শর্টকাট, আজকে বানিয়েছে, কাল করিনি। যাই হোক, এই যে উচ্ছে চাবড়ি, আর কচুর লতি, কচুর লতি, উচ্ছে চাবড়ি, মাংস, ও আচ্ছা চিকেন, আর দই, দইতে দিই, দই ভাত, দই ভাত, দই ভাত, দই দিয়ে আমি টক দিয়ে খাবো, অপারেশন হবে, এটাকে কেটে রেখে দি, একটু পরে খাবো, মানে এক ঘন্টা পর খাবো, এক দেড় ঘন্টা পরে, অর্ধেকটা কেটে রাখবো, অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, কারণ এত বড় তো আর খাওয়া যাবে না। চলো এটাকে এবার কাটি, এই অর্ধেকটা হলো, হ্যাঁ অর্ধেকটা একটা কম দিকে, বেশি দিকটা রেখে দিলাম, এত তো খাওয়া যাবে না, এটাকে এবার একটু বিঘ্ন ছড়িয়ে রেখে দেবো, আর এটা পরে কালকে ঠান্ডায় রাখবে, একটু ঠান্ডা রাখবো, ছাদ থেকে এলাম,
চা বানিয়ে চা খাচ্ছি। আজকে কি ভুল হয়ে গেছে, পুরো তরমুজটা থালা শুদ্ধ ফ্রিজে ঢুকালাম, ভাবলাম চলো খাবো। পৌনে তিনটা থেকে চারটে অবধি আমি জাগা, মোবাইল দেখলাম, কিন্তু মাথা থেকে বেরিয়েই গেছে যে তরমুজ রয়েছে, খেতে হবে। ও ঘুমিয়ে পড়েছে আমার মনে নেই, তারপরে আমি শুয়ে পড়লাম, ব্যাস। হঠাৎ এখন মনে পড়লো দুপুরে তো তরমুজটা খাওয়াই হয়নি, যাক গে কাল সকালে খেয়ে নেব, কী করা যাবে, রেখে দিলাম। যাই হোক, চলো চা খাই। হাওয়া তো এখন দুর্দান্ত, এই সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন এখন এই হাওয়াটা দুর্দান্ত একদম দিচ্ছে, খুব ভালো লাগছে। হাতিয়ে তো কোথাও বেরানো নেই, চাটা খাই তারপরে আসছি আবার কথা বলতে। দেখতে দেখতে 9:30 বেজে গেল, এখন বাজে পুরো 9:25। সৌমির সাথে গল্প করছিলাম, সেই আমাদের এখন এই কাশ্মীর ট্রিপটা নিয়ে একটুখানি ইয়ে চলছে, সেই কারণে ওর সাথে একটুখানি মানে কথাবার্তা কী করে কি এসব চলছে। যাই হোক, আমাদের টিকিট প্রায় বুকে বুক হয়েই গেছে, তোমাদের জানাবো কবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই। আর খুব মানে আনন্দ হচ্ছে যে তিনজনে আমরা একসাথে বহুদিন পর বেরোবো, বছর পর, অনেক বছর পর, মানে মিনিমাম ধরো 5-6 বছর হয়ে গেল আমরা সৌমি আমিও একসাথে যাইনি, তো এটা একটা খুশি লাগছে। যাই হোক, এই করতে করতে এই গরম পড়ছে, আর রাত্রিরে আর না রিচ খেতে একদম ইচ্ছা করছে না। আজকে ছাদে দাঁড়িয়ে তাই আমরা গল্প করছিলাম পায়েল আমি সে সময় সবাই, রিঙ্কু তো এখন নেই, সিমলা গেছে ঘুরতে, তো গল্প করছিলাম যে এই দিন চলে এলো, সেই আলু মানে ওই জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে আলু চচ্চড়ি বা বড়া এসব দিয়ে ভাত খাওয়া, মানে মানে ওইসব দেখি শুনেই মানে জিভে একটা ইয়ে হচ্ছে। আজকে তাই ভাবছি রিচ খেতে ইচ্ছা করছে না। সকালের 4 পিস চিকেন আমি রেখে দিয়েছিলাম যে রাত্রিরে একটু তন্দুরি করবো, মানে তাওয়া তন্দুরি করবো, মানে তাওয়াতেই করবো, মাইক্রোওভেনে আবার মুছো এ করো, 4 পিসের জন্য আর বেকার লাগে সত্যি। যত বলে না গ্যাজেট যত থাকবে তত তার ব্যবহার করা খুব মুশকিল, শর্টকাট যেটা হবে সেটাই করা ভালো। তাই যাক, 4 পিস চিকেন ম্যারিনেট করে মশলা মশলা দিয়ে, তন্দুরি মশলা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটাকে এখন একটু করতেই হবে তো ভাবছি, তাই তাওয়া তন্দুরি করে নেবো আর রুটি করব। আমি তো একটা রুটি খাবো, একটা রুটি খেলেই আমার হয়ে যাবে। আর রাত্রিরে এই যে পেটেন্ট হচ্ছে বেগুনি, বেগুন ভাজা, সরি বেগুন ভাজা করব, চিকেনটা তো আছেই, আর এই হচ্ছে গন্ধটা হেভি এসছে, অনেকক্ষণ বেশ রেখে দিয়েছিলাম, তারপরে বার করে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা হয়ে গেল বার করে রেখেছি, এখন এটাকে করব। আর আটা মেখে নিয়েছি, আর রুটি করব, ব্যাস রাত্রিরে এই খাবো, এই তাওয়াতেই করব বাটার দিয়ে, এটা হতে থাক, ততক্ষণ এদিকে বেগুনটা ভাজবো আর রুটি বেলে রুটি করব। আচ্ছা, বেগুনটা একটু ওখানে জলে ভিজিয়ে রাখলাম, অ্যাকচুয়ালি বার করতে ভুলে গেছি, আগে বার করে রাখলে তাহলে আর ইয়ে হতো না, বার করতে ভুলে গেছি, একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, 2-3 মিনিট থাকুক, ততক্ষণ এটা বসিয়ে দিই। আমি খেতে যেন ইচ্ছা করছে না আজকে হঠাৎ, জানি না কেন। আর সন্ধ্যাবেলায় কিছুই খাইনি, বিস্কুট আর চাই খেলাম, তাও আজকে খাওয়ার ইচ্ছাটা নেই, এই রিচ জিনিস তো আরোই খেতে ইচ্ছা করছে না। কালকে আসার সময় চিকেনটা নিয়ে এলাম, অ্যাকচুয়ালি না নিলেই ভালো হতো, ভাবলাম সানডে চলো চিকেন খাই, কিন্তু মাছ খাওয়াটা দিয়ে বেটার হতো, মাছ খেলেই ভালো হতো। যাই হোক, চিকেন রেখে আর বেশি দিন চিকেন ফ্রিজে রেখে খেতে চাই না, ওই হার্ড হয়ে যায় আর কিরম একটা হয়ে যায়। আর এই চিকেনটা যেটা নিয়েছিলাম না, খুব ছোটো মুরগি, খুব ছোটো মুরগি বলেই নিলাম, দেখলাম নতুন একটা দোকান খুলেছে, তো ভাবলাম যে চলো, ওই যে ছোটো ছোটো বার মানে ইয়ে করছে, তো দেখলাম অনেকদিন তো আর সত্য বড়ো বড়ো এই হেভি হেভি চিকেন বিক্রি হয়, মুরগি বিক্রি হয়, তো তাই ভাবলাম আজকে যে এটা ছোটো পেয়েছি দেখি তো নিয়ে গিয়ে তাই নিয়ে এলাম কালকে। কিন্তু সত্যি আর এই গরম পড়ছে আস্তে আস্তে, আর এত রিচ খাওয়াও যাবে না। এই যে তরমুজটা সব রেখে দিই আবার, কেন আমি তো লবণ দিয়েই রেখেছিলাম যে লবণের মধ্যে ভিজে যাবে, বেশ খেতে ভালো লাগবে। কি করে আজকে আমার মাথা থেকে বেরিয়ে গেল জানি না, 1 ঘন্টার ওপর বসে রইলাম, তরমুজ যে কেটেছি খেতে হবে,
আর এও ঘুমিয়ে পড়েছে, আরই মনে নেই। যাই হোক, এগুলো রেখে দিই, কালকে আবার লবণ মাখিয়ে খেয়ে নেব। এয়ার ফ্রায়ার দরকার নেই, মাইক্রোওয়েভ দরকার নেই, এসব দেশি মা এসব দিয়েই হয়ে যায়। দেখো অবস্থা, এটা কয়লা না চিকেন বুঝতে পারছি না, কি এটা? চারকোল। এ চারকোল নাকি এটা? ও এটা চারকোল, সত্যি আমি বললাম চিকেন ওর ভিতরে ঢাকু ঢোকাবে। ও বাবা কি টেকনিক দেখেছ, এসব দেশি টেকনিক। এটা উনুন হলে আরো ভালো হতো না? এই যে এর ভেতরে এই ঢাললো, এই যে বসালো, এই যে ঘি দিল, ওরে বাবা চিকেন গুলো ফ্রাই করে ঢেকে দিচ্ছে। এটা হচ্ছে তন্দুরি, যে গন্ধটা বের হবে এটাই হচ্ছে তন্দুরি। আরে চেপে দিচ্ছে, পেপার দিয়ে দিতে, একটু তো বেরোবে, একটু বেরোক, একটু বেরলে কিছু হয় না, একদমই বেরোতে দেবে না, হতে পারে নেচার একটা ধাক্কা আছে তো। চলো করে নি, জানলাটা খোলো, হাওয়া দিচ্ছিল বলে। হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে এখান থেকে, সত্যি হাওয়া দিচ্ছে, কারণ স্টোভ নিভে যায় তো বেশি হাওয়া হলে, তাই জন্য। চলো এবার রুটিটা গরম গরম করে নি। তোমাকে একটা দুটো রেসিপি চেয়েছে বন্ধুরা, তুমি দেখোই না কমেন্ট, তোমার সময় নেই, কত কিছু আমি আমার খেয়াল নেই কি কি চেয়েছে, একটা দুটো রেসিপি চেয়েছে ভাই, আমি দেখে নেব, একটু বলে দেব। ঠিক আছে, আমাদের তো ভালো ভালো বন্ধুদের নিয়ে কাজ, একদম সে তো বটে, তোমরা আমাদের পাশে আছো বলেই তো আমরা এত ভালো আছি, সত্যি কথা ভালো আছি। মানা বেহদ হাসি, কি হলো বাও খেয়ে গেলে নাকি? এসে বুরে হম ভি নহি, তাহলে দেখো কভি তো প্যার সে, ডরতে হো কিউঁ ইকরার সে। সুদীপ তো তোমাকে বললাম না, মেশোর এখন গান পাই, এই যে যেশুদাস, যেশুদাস কি ভাল লাগে। যাক এইটুকুই থাক, রুটি করুক, আর তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো খুব টেস্ট আসছে কিন্তু। হ্যাঁ এখন এটা আনডাউটেডলি ভালো, এত সুন্দর টেস্ট আছে বেগুনগুলো, আর কি নরম, আবেদনে পোকা নেই, সবথেকে বড় কথা পোকাগুলো ক্যাজুয়ালি বেগে গেছে, মানে অ্যানুয়ালি বেগে গেছে, বা মানে সিজনের সময় বেগুন এত ভালো পাইনি, এখন যতটা ভালো পাচ্ছি। ওরা এলডিসি তে গেছে, এলডিসি তে ফ্যামিলি নিয়ে ঘুরতে, তাহলে বেগুনের ভেতর তারা নেই এখন, ওরাও যায় কাশ্মীর শ্রীনগর কোথাও ঘুরছে হয়তো, কয়লাটা হাটা আমি খাওয়া নাই, কয়লা কয়লা তো ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা বেগুন ভাজা আমার জন্য এরকম রয়েছে যে ছিটকে, আর এটা কি? ও সকালের চিকেন, ঠিক আছে খুব ভালো খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে কিনা ও খাচ্ছে আমি জানি না, কিরকম খাওয়া হবে এই যে একটা আমার ছোট্ট এই জিনিসটা, এই জিনিসটা আমি খাই, যা সহ্য হয় খাও আবার রাত্রিরে সকালে, রাত্রিরে কলা খেতে নেই, আচ্ছা ক্লিয়ারেন্স খুব ভালো হয়, ছাড়ো খুব ভালো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সবাই সাথে থেকো, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, থ্যাংক ইউ সো মাচ, সুস্থ থেকো, আর গুড নাইট, শুভরাত্রি, খাওয়া তাড়াহুড়ো, জয় গুরু, ওম সাই রাম, একলা বল দাও আমি বলবো না, বল একসঙ্গে না, ওয়েট করলে হবে না, এরকম করে হবে, গুড নাইট, একটু দেরি করছো দেখো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। আমারও তো একটা টাইমিং আছে না,
সবসময় তোমার টাইমে সিঙ্ক্রোনাইজ হবো এটা তো হতে পারে না, তুমি আমার টাইমে সিঙ্ক্রোনাইজ হতে হবে কোনো কোনো সময়। চলো চলো, না না সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।